আজকে আমরা শিখবো অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্সন, অর্থাৎ বেস 8 থেকে বেস 16 এর রূপান্তর। তো এটার জন্য একটা ফর্মুলা আছে, তো সেই ফর্মুলাটাই আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। তো আমি আগে লিখে নিই, অক্টাল টু হেক্সা ডেসিমাল কনভার্সন ফর্মুলা, কনভার্সন ফর্মুলা। ওকে, তো ফর্মুলাটা তোমরা একটু দেখো। এই ফর্মুলাটা দুইটা স্টেপ আছে। আচ্ছা, ফর্মুলাতে একটা এল হবে। ওকে, ফর্মুলা। ওকে, তো এটার দুইটা স্টেপ আছে। তো ফার্স্ট স্টেপে অক্টাল থেকে কিসে নিতে হবে? অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে। ওকে, তো বন্ধুরা, অক্টালের বেস কত? 8। বাইনারির বেস কত? 2। এখন আমরা জানি অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা। ওকে, তো সবার প্রথমে আমাদেরকে অক্টাল থেকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। ওকে, দেন সেকেন্ড স্টেপে আমাদেরকে বাইনারির থেকে অক্টালে, সরি, বাইনারির থেকে হেক্সাতে রূপান্তর করতে হবে। ওকে, বাইনারির থেকে হেক্সা। তো বাইনারি বেস কত? 2। হেক্সার বেস কত? 16। ওকে, তার মানে বাইনারি চারটা সংখ্যা মিলে হেক্সাডেসিমালের কয়টা সংখ্যা গঠন করবে? একটা। ওকে, তো আমরা এখন শিখলাম অক্টাল থেকে হেক্সাডেসিমালের কনভার্সনের ফর্মুলায় কি বলা আছে। দুইটা স্টেপ আছে, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপে বলছে অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা নিতে হবে? তিনটা। দেন সেকেন্ড স্টেপে বাইনারি চারটা সংখ্যা নিতে হবে, দেন আমরা কয়টা পাবো? হেক্সাডেসিমালের একটা সংখ্যা পাবো। ওকে, তো এভাবে করে আমরা অক্টাল থেকে সহজে কিসে রূপান্তর করতে পারবো? হেক্সাডেসিমালে। তো সবার প্রথমে আমি সংখ্যাটা লিখি। তো আমাদের সংখ্যা কত দেওয়া আছে? 121.752। তো আমি লিখি 121.752। ওকে, এটা একটা কি নাম্বার? এটা একটা অক্টাল নাম্বার, কারণ এটার বেসটা কত দেওয়া আছে? এটার বেসটা 8 দেওয়া আছে। তো আমরা আগেই বলছি যে দুইটা স্টেপ আছে। তো প্রথম স্টেপে কি করতে হবে? অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা নিতে হবে? তিনটা। ওকে, তো চলো আমরা নিই। এখানে ফার্স্টে কি দেওয়া আছে? 2। এখন 2 এর বাইনারি ভ্যালু কত? 2 এর বাইনারি ভ্যালু 10। তো আমরা এখানে কত বসাচ্ছি? 10। তো আমরা আগেই জানি অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা? তিনটা। তো এটার আগে এটাকে, এখানে কয়টা আছে? দুইটা। এটাকে তিনটা বানানোর জন্য এর আগে কয়টা শূন্য অ্যাড করতে হবে? একটা শূন্য অ্যাড করতে হবে। দেন ফাইভ, দেন কি আছে? ফাইভ। ফাইভের বাইনারি ভ্যালু কত? 101। এখানে তিনটা সংখ্যা দেওয়াই আছে। দেন সেভেন, সেভেনের বাইনারি ভ্যালু কত? তিনটা ওয়ান। তো সেভেন হচ্ছে অক্টালের একটা নাম্বার, আর বাইনারিতে অক্টালের একটা সংখ্যা সমান সমান কয়টা সংখ্যা? তিনটা। তো তিনটা তো অলরেডি আসছেই, তো দশমিকের নিচে দশমিক। দেন আস্তে আস্তে কত? ওয়ান। এখন ওয়ানের বাইনারি ভ্যালু কত? ওয়ানের বাইনারি ভ্যালু 1। তো বসালাম 1। তো আমরা আগেই জানি অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা? তিনটা। তো এটার আগে কয়টা শূন্য অ্যাড করতে হবে? এটার আগে আরও দুইটা শূন্য অ্যাড করতে হবে। ওকে, দেন 2। 2, তো দেখি 2 এর বাইনারি ভ্যালু কত? 10। তো একইভাবে এটাকে তিনটা বানানোর জন্য এটার আগে কয়টা শূন্য অ্যাড করতে হবে? একটা শূন্য। দেন 1, ওয়ানের বাইনারি ভ্যালু কত আমরা জানি? ওয়ানের বাইনারি ভ্যালু হচ্ছে 1। তো আমরা বসালাম 1। এটাকে একইভাবে তিনটা বানানোর জন্য এটার আগে কয়টা শূন্য অ্যাড করতে হবে? দুইটা। ওকে, তো সাকসেসফুলি আমাদের প্রথম স্টেপের কাজ কি শেষ? প্রথম স্টেজে আমরা কি করছি? অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা বেশি? তিনটা। যেমন এটা একটা অক্টাল নাম্বার, এটার এগেনস্টে কয়টা বেশি? তিনটা। এটা একটা অক্টাল নাম্বার, এটার এগেনস্টে তিনটা। এটা একটা অক্টাল নাম্বার, এটার এগেনস্টে তিনটা। এটা একটা অক্টাল নাম্বার, এটার এগেনস্টে তিনটা। এভাবে করে এই দুটোটার ক্ষেত্রেও তিনটা তিনটা পাইছি। সেকেন্ড স্টেপে কয়টা করে সংখ্যা নিতে হবে? চারটা। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, বাইনারির থেকে যখনই তোমাদেরকে অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলবে, সবার প্রথমে তুমি একটা জিনিস দেখে নিবে, এটাতে দশমিক আছে কিনা। হ্যাঁ, এখানে দশমিক আছে। তো বন্ধুরা, দশমিক থাকলে সবার প্রথমে দশমিকের যেটা বাম সাইডে থাকবে, এই যে যতটুকু অংশটাকে আমি গোলাপি কালি দিয়ে আন্ডারলাইন মানে দিছি, এই যে দশমিকের এই অংশটাকে কি বলা হয়? ইন্টেজার। এটাকে কি বলা হয়? ইন্টেজার। আর এই অংশ, এই সাইডটাকে বলা হয় লেফট সাইড, আর এই সাইডটাকে কি বলা হয়? রাইট সাইড।
আর দশমিকের পরে যে অংশটা আছে সেটাকে কি বলা হয়, যেটাকে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, সেটাকে বলা হয় হলো গিয়ে ফ্র্যাকশন। ওকে, তো ফ্র্যাকশনের এতটুকু অংশকে বলা হয় লেফট সাইড, আর এতটুকু অংশটাকে বলা হয় রাইট সাইড। এই অংশটাকে কি বলা হয়? রাইট সাইড। আর এটাকে কি বলা হয়? লেফট সাইড। ওকে, তো আমি আবার বলতেছি, বাইনারির থেকে যদি তোমাকে অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলে আর তার সাথে যদি দশমিক দেওয়া থাকে, তাহলে ইন্টেজার অংশের রাইট সাইড থেকে কাউন্টিং স্টার্ট করতে হবে। তো এখন আমাদের বাইনারিতে কয়টা করে সংখ্যা আছে? চারটা করে। তো আমি কাউন্টিং কোন সাইড থেকে স্টার্ট করবো? রাইট সাইড থেকে। একটা, দুইটা, তিনটা, চারটা নিলাম, চারটা। ওকে, তো সামনে কত আছে? তিনটা জিরো আছে। তো সামনে জিরো থাকাও যে কথা, না থাকাও একই কথা। খালি কত আছে? আমরা কাউন্ট করবো কত? ওয়ান। তো ওয়ানের ভ্যালু কত? বাইনারি ওয়ান এর ভ্যালু কত? শুধু ওয়ান। তো আমরা এখানে কত বসাবো? আমরা এখানে কত বসাচ্ছি? ওয়ান। দেন আমি আবার চারটা করে কাউন্ট করব, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, তো সামনে জিরো থাকা যে কথা, না থাকাও একই কথা। তাহলে কত আসতেছে? ওয়ান জিরো ওয়ান। দ্যাট মিন্স আমার কত আসতেছে? ওয়ান জিরো ওয়ান। তো দেখি বাইনারি ওয়ান জিরো ওয়ানের মান কত। বাইনারি ওয়ান জিরো ওয়ানের মান হচ্ছে ফাইভ। তো আমরা এখানে কত বসাবো? এখানে আমরা বসাবো হলো ফাইভ। ওকে, তো এখানে কত আছে? জিরো। এখন আমরা আগেই জানি বাইনারি চারটা মিলে হেক্সাডেসিমালে কয়টা সংখ্যা গঠন করে? একটা। তো এটাকে চারটা বানানোর জন্য এর আগে কয়টা শূন্য অ্যাড করতে হবে? আরও দুইটা শূন্য অ্যাড করতে হবে, আরও তিনটা শূন্য অ্যাড করতে হবে, সরি, একটা, দুইটা, তিনটা। ওকে, এই তো চারটা। আচ্ছা দাঁড়াও, আমি এখানে শূন্য দিয়ে দিছি বলে ব্র্যাকেট দিছিলাম, সরি। তো চারটা আসতেছে। ওকে, তো চারটা জিরো, চারটা জিরো। তো চারটা জিরো মানে হচ্ছে বাইনারিতে জিরো এর ভ্যালু কত? জিরো। তো চারটা থাকুক, পাঁচটা থাকুক, জিরোর মানে হচ্ছে জিরো। ওকে, দেন এখন ফ্র্যাকশনের অংশে কোন সাইড থেকে কাউন্টিং স্টার্ট করতে হবে? লেফট সাইড থেকে। তো আমি কাউন্টিং করি কয়টা করে নিতে হবে? বাইনারি চারটা মিলে হেক্সাডেসিমালের কয়টা সংখ্যা গঠন করে? একটা। তো চারটা আমি কাউন্ট করি, একটা, দুইটা, তিনটা, চারটা। তো নিলাম কত? চারটা নিলাম। ওকে, তো চারটা ওয়ান আসছে। এখন চারটা ওয়ান মানে কত? ফিফটিন। ওকে, চারটা ওয়ান মানে কত? ফিফটিন। তো আমি বসালাম ফিফটিন। কিন্তু বন্ধুরা, আমরা একটা জিনিস জানি, হেক্সাডেসিমালে কি লেখা যায় না? ফিফটিন লেখা যায় না। ফিফটিনের পরিবর্তে কত লিখতে হয়? এফ। তো আমরা ফিফটিনের পরিবর্তে কত লিখবো? এফ। ওকে, দেন আবার কয়টা কাউন্ট করতে হবে? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। কাউন্ট করলাম চারটা। এখন সামনে জিরো থাকলে কাউন্ট করতে হয়? হয় না। তাহলে কত আছে? ওয়ান জিরো ওয়ান। এখন ওয়ান জিরো ওয়ানের ভ্যালু কত? আমরা দেখি ওয়ান জিরো ওয়ানের ভ্যালু হচ্ছে কত? ফাইভ। বসালাম কত? ফাইভ। ওকে, দেন আমার আবার কাউন্টিং করতে হবে। তো আমরা কি জানি বাইনারি চারটা মিলে হেক্সাডেসিমালে কয়টা সংখ্যা গঠন করবে? একটা। তো এখানে কয়টা দেওয়া আছে? একটা। এটাকে চারটা বানানোর জন্য এটার সাথে কয়টা শূন্য অ্যাড করতে হবে? আরও তিনটা। একটা, দুইটা, তিনটা। ওকে, তো চারটা জিরো এর ভ্যালু কত আসবে? জিরো। আমরা আগেই জানি জিরো থাকলেই ভ্যালু কী হবে? জিরো হবে। ওকে, তো সাকসেসফুলি আমরা এখানে যে নাম্বারটা পাইছি সেটা কি নাম্বার? হেক্সাডেসিমাল নাম্বার। আর এতটুকু অংশটাকে আমরা যেটা পাইছি এটা আমাদের কি নাম্বার? বাইনারি নাম্বার। তার মানে ফার্স্টে অক্টাল থেকে কিসে যেতে হবে? বাইনারি। দেন বাইনারি থেকে কিসে যেতে হবে? হেক্সাডেসিমাল। আর সেকেন্ড স্টেপে আমরা কি করছি? চারটা সংখ্যা মিলে হেক্সাডেসিমালের কয়টা সংখ্যা গঠন করছে? একটা। যেমন এখানে কয়টা সংখ্যা পাইছি আমরা? চারটা। এই চারটা মিলে হেক্সাডেসিমালের কয়টা সংখ্যা গঠন করছে? একটা। ওকে, তার মানে আমাদের সেকেন্ড স্টেপেরও কাজ শেষ। তো এবার আমরা এটাকে ফ্রেশ করে লিখি। তো আমরা কত পাইছি? ওয়ান টু ওয়ান আমাদের দেওয়া ছিল, সেভেন ফাইভ টু। এটার বেস হচ্ছে কত? এইট। তো এটাকে আমাদের কিসে রূপান্তর করতে বলছে? হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালে রূপান্তর করার পর আমরা কত পাইছি? ফার্স্টে জিরো, দেন ফাইভ, দেন কত পাইছি? ওয়ান, দেন পয়েন্টের জন্য পয়েন্ট, দেন কত পাইছি? এফ, দেন কত পাইছি? ফাইভ, দেন কত পাইছি? জিরো। ওকে, তো এটার বেস সিক্সটিন। তো একটা জিনিস বন্ধু তোমাদেরকে বলি, তো কোনো সংখ্যা শুরুতে জিরো থাকলে সেটা লিখতে হয় না। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি? ফাইভ ওয়ান এফ ফাইভ
জিরো বেস 16। তো বন্ধুরা আমরা সাকসেসফুলি বেস 8 থেকে কিসে রূপান্তর করছি, বেস 16-এ। তো আশা রাখি তোমাদের অক্টাল আর হেক্সাডেসিমাল রূপান্তর, অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তরে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।